گلامہ میں صحابہ دیر گلامہ میں پنجتا نیر گلامہ میں اہل بیتے گلامہ میں صحابہ دیر, دیر. دیر. الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم

আহলেবাইতে ইমামগণের মধ্যে বিভিন্ন ইমামের সংক্ষিপ্ত আলোচনা হয়ে থাকে আজকেও একজন মহান ইমামের আলোচনা হবে এর আগে আমরা দুরশ্রী শুনে নিই নবী করিম রফুর রহিম সাল্ল্লাহআলা আলী ওসাল্লাম ইরশাদ করেন মানসাল আলহিয়া সাল্লি আসালাম বিহা মালাকুন আল্লাহ সাল্লাহ তালাআ ওসালাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুশ্রী পাঠ করে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করে এবং একজন ফেরেস্তা উক্ত দরিশ্বরী আমার নিকট পৌঁছানোর জন্য নিযুক্ত রয়েছে জাহান আল্লাহ আল্লাহ মাহবুব সাল্লা আলি আসসালামের দরুশ্রী পাঠ করার ফজিলত আমরা শুনে আসছি আল্লাহ তালা এর ওপর আমল করার তৌফিক নসিব করুন দেখেন দশটি রহমত নাজিল হওয়া এটা ছোটোখাটো ব্যাপার না অনেক বড় একটা ব্যাপার এবং সাথে সাথে রসুল্লাফাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের দরবারে একজন মাসুম সৌ পৌঁছাচ্ছেন আমাদের নামটুকু নবী করিম সাল্লাহ তাল আলী ওয়াসাল্লামের দরবারে বার বার যতবার পরিবে ততবার উচ্চারণ হচ্ছে কতই না সৌভাগ্যের ব্যাপার এটা অত্যন্ত সহজ ইবাদত এবং মুঘবল ইবাদত এবং পাকট্টভাবে নিশ্চিতভাবে এটা আল্লাহ তালা দরবারে কবুলযোগ্য ইবাদত আল্লাহ তালা আমাকে আপনাকে এই দুরশ শরীফের সবসময় পড়ার পাঠ করার আল্লাহ তালা তহফি মিশি করুন সল্লু আল হাবিব সল্ল্লাহ তাল্লাহ আলী ওসালাম আমরা এ পর্বে যার আলোচনা শুনব সর্বপ্রথম আমরা তার পরিচয়টুকু জানবো উনি আর কেউ নয় আহলে বাইতের ওই একদম সদেচ্ছ রসুল করিম রফুল রহিম সাল্লাহ আলী ওয়া বাগানের একটি ফুল যার সম্পর্কে রসুল বাগসল্লাহ তালি ওয়া অগ্রিম সুসংবাদ দিয়েছেন গাইবের খবর দিয়ে এই ইমাম এই বংশের একটি ফুল আসবেন সেটা আগে থেকে এরশাদ করেছেন সাহাবী রসুল হজরত জাবির বিন আবদুল্লাহ রজি আল্লাহ তালহু এর খেত মধ্যে পবিত্র আহলে বাইতের উজ্জ্বল নক্ষত্র ইমাম বাখির রহমতুল্লাহ তাহলে আল্লাহর বাল্যকালে হাজির হন যেহেতু শেষ বয়সে তার মোবারক দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গিয়েছিল তাই তিনি জিজ্ঞাসা করলেন আপনাকে অর্থাৎ জাভের বিন আব্দুল্লাহ উনি যখন বয়স্ক হয়েছেন ওনার চোখের জুতি চলে গেছেন এই সময় ইমাম বাকের রহমতুল্লাহ তাল ওনার কাছে উপস্থিত হন এবং উনি জিজ্ঞেস করলেন কে তখন হজরত ইমাম বাখের রহমতুল্লাহ তাল উত্তর দিলেন আমি হচ্ছে মোহাম্মদ বিন আলী বিন হুসাইন বিন আলিউল মোরতদাকার রম আল্লাহ তালা জোর করেন একথা কথা শুনতেই হজরত জাবের রদি আল্লাহ নু অগ্রসর হয়ে ইমাম বাকির রদি আল্লাহ তালন এর হাত চুম্বন করলেন আর বললেন আল্লাহ বাকির প্রিয় নবী রসুল্লা আরবী সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম আপনাকে সালাম এরশাদ করেছেন যারা ছিল উপস্থিত ছিল তারা বলল যে উনি এখনও ছোটো রসুল বাগসল্লাহু আলী ওসাল্লাম ওনাকে দেখেন নাই এবং দুনিয়াতে আসার আগেই নবী করিম সাল্লাহ আলী ওয়া দুনিয়া থেকে পর্দা করেছেন ইন্তকাল করেছেন কীভাবে এটা সম্ভব যে রসুলবাকসাল আলী ওনাকে সালাম দিয়েছেন এর উত্তরে হজর জাভের বিন আবদুল্লাহ রদী আল্লাহ তালন বর্ণনা করেন একবার আমি প্রিয় নবী রসুল আরবি সাল তাল আলী ওসালামের খিদমত উপস্থিত ছিলাম এবং তার মোবারক কুলে রসুলের নাতি হজরত ইমাম হুসাইন আল্লাহ তালনু খেল ছিলেন রসুলবাকসল্লাহ তাল আলী ওসালাম ইরশাদ করেন হে জাবের আমার এই সন্তানের ঘরে একজন ছেলে হবে যার নাম হবে আলী অর্থাৎ এর আগের পর্বে যার আলোচনা শুনেছিলাম নাম জাইনুল আবেদিন যখন কে দিন হবে তখন আওয়াজ প্রদান করে আওয়াজ করবে সৈয়দুল আবেদিন দাঁড়িয়ে যান তখন সে দাঁড়াবে অর্থাৎ ইমাম জাইনুল আবেদিন যার আলোচনা আমরা গত পর্ব শুনেছি এই আমরা শুনেছি অতপর তার ঘরে একজন ছেলে জন্ম হবে যার নাম হবে মোহাম্মদ হে যাবের তুমি তাকে দেখবে যখন তার সাথে সাক্ষাৎ হবে আমার সালাম বলিও অর্থাৎ অনেক আগেই আমাকে হুকুম দিয়েছেন ইমাম বাকের রহমতুল্লাহ তাল জন্মগ্রহণ করার পর যখন সাক্ষাৎ হবে সালাম দেওয়ার জন্য আমি ওই সালামটুকু পৌঁছিয়ে দিলাম সুহানুল্লাহ রসুল করিম সাল্লাহ তাল্লাহ আলী ওয়সাল্লাম এর ইলমে ও গাইবের ব্যবহার আর কি সন্দেহ থাকতে পারে এবং নবী বংশের এই উজ্জ্বল নক্ষত্র ওর যে দুনিয়া আসবেন এরা আগে সালাম পৌঁছাচ্ছেন আল্লাহ তালা ওনাকে কত বান করেছেন আল্লাহ তালা ওনার ওনার উপর আল্লাহ তাল রহমদ বরস এবং ওনার সৎকায় আমাদের বিনা হিসাবে কমা হোক তেরে নসলে পাক মেহে বাচ্চা বাচ্চা নূর কা তেরে নসলে পাক মেহে বাচ্চা বচ্চা নূর কা তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা صلی الحبیب صلی اللہ تعالیٰ علی محمد صلی اللہ علیہ وسلم شہزدی کونین حضرت بی بی فاطمت الظہر رضی اللہ تعالیٰ عنہ ایر عنتر پسند حضرت امام حسین رضی اللہ تعالیٰ عنہ ایر ناتی اور امام زین العابدین رحمۃ اللہ تعالی شہزدہ سلسلے علیہ قادری رضبیہ تریر پنچم شائع کے تریکت حضرت امام باقر رحمت اللہ تعالیٰ علیہ পবিত্র নাম হচ্ছে মোহাম্মদ উপনাম আবু জাফর এবং হলো হল বাঘের ও হাদি অর্থাৎ হেদায়ত প্রদানকারী ওনার জন্ম হয় কার ঘটনার প্রায় তিন বছর পূর্বে সফরুল মজাফর সাতান্ন হিজরি মোতাবেক জুমা মুবারকে মদিনা পাকে ওনার জন্ম হয়েছে সাজরে আলিয়া কাদিরিয়া আত্তার আত্মারির মধ্যে ওনার নাম এসেছে এভাবে সৈয়দ এ সাজাদ কে সদকে কে সাজিদ রক মুঝে ইলম হক দে বাকিরে ইলম হুদা কে ওয়াসিদ ওনার নাম মুহাম্মদ কিন্তু ওনাকে ইমাম বাকির নামে সবাই চেনে এই বাকির নাম হওয়ার কারণটা কি আসুন আমরা শুনি বাকির বলার কারণ হচ্ছে আসল মাহারকা কিতাবে এভাবে বর্ণনা করা হয়েছে বা কেরুল আর্দ মাটিকে বিধিন্ন করা ও এর গুপ্তদান বের করাকে বলা হয় অনুরূপ ইমাম বাকের রহমতুল্লাহ তাল আলে আল্লাহ বাকের বিধানাবলীর বেথরের রহস্য ও জ্ঞানের গোপন ভান্ডার প্রকাশ করে এর হেকমত বর্ণনা করে এছাড়াও এটাও যে বাঘের জ্ঞানকে ছিন্নকারীকে বলা হয় যেহেতু তিনি অনেক বেশি জ্ঞানী ছিলেন এ কারণে তাকে বাঘের বলা হয়েছে হজরত ইমাম বাকের রহমতুল্লাহ তাল আলীর চারজন শাহজাদা ও তিনজন শাহজাদি ছিল আর এক বর্ণনা অনুযায়ী পাঁচজন শাহজাদা ও দুই শাহজাদি ছিল আমরা বিশেষ করে আহলে সন্ন্যতল জামাতের অনুসারীবৃন্দ বৃন্দ শাহবাইকরামকে যেভাবে মহ্বত করি আহলে ভাইদকে ওইভাবে মহব্বত করি আল্লাহ তালা উভয়ের মহব্বত আমাদের অন্তরে ওঠুর রাখুক আল্লাহ পাকের আমাদের প্রতি বিশেষ অনুগ্রহ যে তিনি তার প্রিয়দের সাথে আমাদের সম্পর্ক বক্তি জুড়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের সম্পর্ক কির যে ইমাম বাকের রহমতুল্লাহ তাহলে আলাই আমাদের প্রিয় মুর্শিদ এবং তার মোবারকসত্তে হাসানি হুসাইনি সৈয়দের সিলসিলা মিলে যায় কেননা তার সম্মানিতা আব্বাজান হলেন ইমাম আলী মকাম ইমাম হুসাইন দিয়াহ তালে সাজাদা। হজরত ইমাম জৈনুল আবেদিন রদি তালান তালু আর আম্মাজান হলেন রসুলের নাথি হজরত ইমাম হাসান মুজতাবা রদি আল্লাহ তাল শাহজাদ সুহান আল্লাহ হাসান হুসেন সঈদ ইমাম বাকির রহমতুল্লাহ তালিয়ালয় শুধু তাই নয় বরং মুসলমানদের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল তালহ্নহ এর সাথেও তার গভীর আত্মীয়তা ছিল যেমনটি হজরত সিদ্দিক আকবর রদিয়াল তালে এর শাহজাদা হজরত মোহাম্মদ বিন আবু বকর রদি আল্লাহ তহ মাওলা আলী রদি আল্লাহ তক্ষ থেকে মিশরের গভর্নরে যুক্ত হন তার শাহজাদা হজরত কাসিম রহমতুল্লাহ তাল আলের শাহজাদী হজরত ফরওয়াহ বিন্দ কাসিম রহমতুল্লাহ তাহা এর বিবাহ হজরত ইমাম বাকের রহমতুল্লাহ তালের সাথে হয় শিশুবাদে তাদের সাথে সিলসিল কাদের রজার ষষ্ঠ শাহকে তরিঘাত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তালের জন্ম হয় তো এই হিসাবে সিদ্দিক আকবর সৈয়দদের নানা আর আলীউল মোরতদা সৈয়দের দাদা হয়ে গেলেন সুহান আল্লাহ আল্লাহ তালা তাদের ফৈজ ও বরকত আমাদেরকে নসীব করো আমার প্রাণ প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মদান চিন্ন দর্শক শ্রোতা সাহাবাই করাম ও আহলে বাইতে ইজামের রদি আল্লাহ আনহু আজমাইন এর ভালোবাসা হলো মুক্তির পথ কেয়ামতের দিন প্রিয় মোস্তফা সাল তাল আলী ওসালাম শফাতের অংশীদার হওয়ার জন্য সাহাবাই কালাম পবিত্র আহলে বাইতের গোলামির যে পাট্টা রয়েছে ফিতা রয়েছে রশি রয়েছে এটা ঘলায় থাকা জরুরি সাহাবাই কলাম আলহিমোয়ানের পবিত্র আহলে বাইতের প্রতি ভক্তি ও ভালোবাসার অসংখ্য ঘটনা রয়েছে তেমনি পবিত্র আহলে বাঈতের সাহাবাই কালাম আলহিমলিদোয়ানের প্রতি স্নেহ মমতার অসংখ্য ধরন রয়েছে যেমনটি ইমাম বাকে রহমতুল্লাহ তালা আলাহের নাতনি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তালী আলহের শাহজাদির নাম মুসলমানদের প্রিয় মাজান হজরত বিবি আয়সা সিদ্দিকা তৈবা তাহেরা হেরা রদি তালানের তালের মোবারক নাম অনুসারে ছিল এটা একটু তাদের সুন্দর সম্পর্কের এবং একে অপর প্রতি ভালোবাসার নমুনা স্বরূপ তার মাজার শরীফ আজম ঈশ্বরের বিদ্যমান রয়েছে এবং তার মাজার শরীফের সাথে যেই মসজিদ রয়েছে তাকে তারও সম্পর্কের কারণে মসজিদে আয়সা বলা হয় আশকে সাহাবাহ আলে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহ দামত দামদ বারকাতমুল আলিয়া কতই না সুন্দর লেগেছেন আলো আসহাবে নবী কে জিস কদর শাহনে ওয়ালে হে সারো কলাখো সালাম সল্লু আল আল হাবিব সাল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম হাদিস মুবারকা বিভিন্ন বর্ণনা দ্বারা বর্ণনা করা হয় মুহাদিস ক্রাম রহিম মাহমুল্লাহ সালাম হজরত ইমাম জাফর সাদিক থেকে ইমাম বাকরের এবং তার থেকে ইমাম জাইনুল আবেদিনের আর তার থেকে ইমাম হুসাইনের হজরত মৌলা আলী করম আল্লাহ তাল করিম এর পক্ষ থেকে করা বর্ণনাগুলিকে সিলশিলাত জাহাব অর্থাৎ স্বর্ণের শিকল বলা হয়েছে আল্লাহ এভাবে যাদের হাদিসের বর্ণনা ইমাম জাফর সাদিক এরপর ইমাম বাকের এরপর ইমাম জীনুল আবেদিন ইমাম হুসাইন ইমাম আলী এই রকম যদি কোনো হাদিসের রেওয়ায়ত হয় এটাকে সিলসিরাতিকল বলা হয়েছে আবদুল্লাহ বিন আতা রহমতুল্লাহ তালা বলেন আমি ইমাম বাকির রহমতুল্লাহ তালে ব্যতীত ওলামাদের মধ্যে এমন কাউকে দেখেনি যার পাশে ওলামাদের কম পরে যায় আমি হাকাম বিন ওয়াইনাকে তার খেদ মধ্যে এমনভাবে বসতে দেখেছি যেন তিনি তার শিক্ষার্থী অর্থাৎ ছাত্র এক ব্যক্তির বন্যা হলো আমি হজরত ইমাম বাকির রহমতুল্লাহ তাহাল আলের সাথে সাক্ষাতের অনুমতি প্রার্থনা করলাম তখন লোকেরা বলল তাড়াতাড়ি করিও না কেন না তার নিকট আরও অনেক লোক বসা বসে আছে তিনি এখনও বাইরে তশ্রিফ আসা নিয়ে আসেননি এমন সময় বারোজন লোক ঠাইট জামা ও হাতে পায়ে মোজা পরিহিত অবস্থায় বাইরে এলো তারা আসসালাম আলিকুম বলল এবং চলে গেলো আমি যখন ইমাম বাকির রহমতুল্লাহ তাল আলাইয়ের বরকত মহিত মতো উপস্থিত হলাম তখন জিজ্ঞাসা করলাম হজরত এরা কারা ছিল যারা এখনই আপনার কাছ থেকে উঠে চলে গেল তখন তিনি উত্তর দিলেন এরা তোমাদের ভাই জিন জাতি ছিল আমি অবাক হয়ে আরজ করলাম আপনি কি তাদের দেখেন বলেন হ্যাঁ যেমনি তুমি আমার নিকট হালালো হারামের ব্যবহারে মশলা জিজ্ঞাসা করো তেমনিভাবে তারাও এসে আমার কাছে মাস আল্লাহ জিজ্ঞাসা করে শিখে নেয় হান আল্লাহ সুতরাং বুঝলাম যে জিনযাত্রীও ইমাম বাকির রহমতুল্লাহ তাহলে আলহের কাছে ইলাম শিক্ষা করতো তো ওনার শান মার কতটুকু হতে পারে আল্লাহ তালা ওনাকে কত মর্যাদা দিয়েছে কতটুকু জ্ঞানের অধিকার করেছে আল্লাহ তালা ওনার ফয়জ ও বরকত দ্বারা আমাদেরকে ধন্য করুন হজরত ইমাম বাকের রহমতুল্লাহ তাল আলাই তার সম্মানিত পিতার নেক অনেক বড় আবিদ ও জাহিদ ও সর্বদা ইবাদতে মুশকুল থাকতেন তার শাহজাদা হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাল বলেন আমার সম্মানিত পিতা অর্ধরাতে আল্লাহ পাকের দরবার আলস করতেন হে আল্লাহ পাক তুমি আমাকে আদেশ দিয়েছ কিন্তু আমি পালন করে নি আমাকে নিষেধ করেছ কিন্তু আমি বিরত থাকিনি তোমার এই বন্দা তোমার দরবারে উপস্থিত হে আল্লাহ পাক গভীর রাত এসেছে আর দুনিয়াবি বাদশাহের শাসন শেষ হয়ে গেছে আসমানের নক্ষত্র প্রকাশ পেয়েছে আর লোকেরা ঘুমিয়ে গেছে হে পাক পর্বাধিকার তুমি জীবিত অবিনশ্বর এবং প্রত্যক্ষদর্শী তোমার সত্তা পবিত্র তুমি ঘুম এবং তন্দ্রাভাব থেকে পবিত্র তোমার সত্তা কোনো পার্থনা কারীকে খালে ফিরিয়ে দেয় না পেয়ে হাসান ফাতেমা আলী হায়দার হামারে বিগড়ে হুয়ে কাম দে দেয়ার আল্লাহ কীভাবে কিভাবে বাক্যে অত্যন্ত বিনিয়োগের সাথে দোয়া করতেন আল্লাহ তালা আমাদেরকে দোয়া করার দেন দোয়া মোমিনের হাতিয়ার দোয়া একটি ইবাদত দোয়ার মাধ্যমে তুগ্ধির পরিবর্তন হয় দোয়া আল্লাহ করিম দোয়ান বিক্রিম সালাম সন্ন্যত আমরা দোয়াকে এত গুরুত্ব দেই না মানুষের কাছে দোয়া চাই এটাও অত্যন্ত ভালো কিন্তু আল্লাহ তালার দরবারে যখন সুযোগ হয় আমরা যেন হাত উঠিয়ে দিই আমরা দুনিয়ার মানুষের কাছে কত কিছু চাই এটা এটা বিভিন্ন অভাব অনটনের কথা বিভিন্ন মুসিবতের কথা আমরা মানুষকে বলি আমরা এই ইমামগণ থেকে শিক্ষা নিই তারা আল্লাহ তালার দরবারে সব কিছু পেশ করতেন আল্লাহ তালার দরবারে চাইতেন আমাদের উচিত আমরা যেন আমার মনের হৃদয়ের যত চাওয়া পাওয়া আছে যত মুশকিলাত আছে যিনি সব কিছুর পর কুদরত রাখেন যিনি বন্দার ফরিয়াত করার মধ্যে খুশি হন দুনিয়াতে যদি আমরা কারো কাছে চাই একবার দুইবার তিনবার চারবার তাহলে সে বিরক্ত হয়ে আমার থেকে লুকানোর চেষ্টা করবে তো আমার আপনার রব যত চাইব তত খুশি যত চাইব না চাইলে নারাজ হয়ে যান এমন মহান প্রভুর দরবারে নাচায় এটা বোকামে আমাদেরকে এ মহান সত্তাদের ওসিলে আমাদেরকে দোয়া করার তৌফিক দান করুক এবং দোয়ার মাধ্যমে সমস্ত মুসিবত এবং সমস্ত ছাপা পাওয়াগুলো আল্লাহ তালবাদের চেয়ে নেয়ার আমাদেরকে তৌফিক দান করুক হজরত খালিদ বিন দিনা রহমতুল্লাহ তালা বর্ণনা করেন হজরত মুহম্মদ বিন আলী বাকে রহমতুল্লাহ আলাই যখন মুস্কি হাসতেন তখন আল্লাহ বাকের দরবারে আরজ করতেন আল্লাহ পাক আমার প্রতি অসন্তুষ্ট হয় না হজরত আবদুল্লাহ বিন ইয়াহ হিয়া রহমতুল্লাহ বর্ণনা করেন আমি হজরত ইমাম আবু জাফর মোহাম্মদ আলী বাকের রহমতুল্লাহ তাল আলীকে হলুদ রঙের লুঙ্গি পরিহিত অবস্থায় দেখলাম তিনি ফরস নামাজ ব্যতীত দিনে রাতে পঞ্চাশ টাকা নামাজ আদায় করতেন তার মোবারক আঙ্গড়িতে লেখা ছিল যে সমস্ত ক্ষমতা আল্লাহ আল আলকুতুল্লাহ জমিয়া এই কথাটি ওনার আংটিতে লেখা ছিল হজরত ইমাম জাফের সাদিক রহমতুল্লাহ তালের সম্মানিত পিতা হজরত ইমাম বাকির রহমতুল্লাহ তাল আল বন্যা করেন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল আনহু বায়াত হয়ে যাওয়ার পর সাত দিন পর্যন্ত মানুষকে বিনয় হিসাবে বায়াত ভঙ্গ করার জন্য বলতে থাকতেন সপ্তম দিন হজরত আলী উল মর তোদা সের হদাকরমল্লাহ তাহলে ওয়া জাহুল কর আগমন করলেন এবং আরজ করলেন আমরা আপনার নিকট করা বায়ত ভঙ্গ করব না আর এরূপ ছাইব না যদি আপনাকে উপযুক্ত মনে না করতাম তবে কখনোই আমরা বায়ত হতাম না তো উদের কাছে বিনয়ই ছিল ওরা কোনো কিছু দাবি করতেন না যখন কোনো কিছু ওনাদের দায়িত্ব আসতে বিনয়ের সহকারে নিজেদেরকে অনুপযুক্ত মনে করতেন আজ আমাদের মাঝে এর উল্টা দিক আমরা প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে নিজেদের উপযুক্ত মনে করি এটা আমার দাবি এটা আমার আমি উপযুক্ত আল্লাহ তালা যেন এমন না করেন আমাদেরকে বিনয়ী হওয়ার তো দান করুক বিনয়ের মধ্যে সম্মান রয়েছে কোনো কিছু চাওয়ার মধ্যে দাবি করার মধ্যে আমি নিজেকে উপযুক্ত করার মধ্যে এটার মধ্যে কোনো সম্মান নেই বরঞ্চ আখেরাতের মধ্যে অনেক ক্ষতি রয়েছে আল্লাহ তালা ওনাদের সাথে আমাদেরকে বিনয় এবং আজিজে নসিব করুক হজরত ইমাম বাকের রহমতুল্লাহ তালে বলেন হজরত বিবি ফা তু জাহরার রদি আল্লাহ তালহা এর সকল সন্তানের এই বিষয়ে সবাই ঐক্যমত যে হজরত আবু বকর ওমর রদি আল্লাহ তালহমা এর ব্যাপারে ওই কথা বলবে যা সবচেয়ে উত্তম হবে প্রকাশ্য যে সবচেয়ে উত্তম কথা তারই ব্যাপারে বলা হয় যে সবচেয়ে উত্তম হবে আল্লাহ তারা একে অপর প্রতি সম্মানের যে বিষয়টি আল্লাহ তালী আমাদেরকে রসিদ করজরত আব্দুল মালাক বিন আবু সালাইম রহমতুল্লাহ তাল বর্ণনা করেন আমি ইমাম বাকের রহমতুল্লাহ আলাই থেকে এ আয়াত মুবারকা বিসমিল্লাহ রহমান রহিমি কানজুল ইমান অন্যবাদ নিশ্চয়ই তোমাদের বন্ধু তো আল্লাহ এবং তার রসুল ও ইমানদারগণ যারা নামাজ কায়েম করে জাকাত দেয় এবং আল্লাহরই সামনে নত হয় এর তফসির জিজ্ঞাসা করলে তখন তিনি বলেন এই আয়াতের উদ্দেশ্য হলো সাহাবাই করাম আলিহিম রিদোয়ান আমি আরজ করলাম মানুষ বলেছে আয়াতের উদ্দেশ্য হল মুসলমানদের সতুর্থ কলিফা আলীউল মোরতদা রদি আল্লাহ বললেন তিনিও সাহাবাই কার অন্তর্ভুক্ত অর্থাৎ উনিও এই আয়তের অন্তর্ভুক্ত রয়েছেন এছাড়া সমস্ত শাহাবাই কারামও অন্তর্ভুক্ত রয়েছেন ইমাম বাকির রহমতুল্লাহ তাল আলাই জাভের জুফিকে বললেন হে জাভের আমি জানতে পেরেছি যে ইরাকে কিছু লোক রয়েছে যারা আমাদের অর্থাৎ আহলে বাইদকে ভালোবাসার দাবি করে কিন্তু আমিরুল মমিন হজরত সৈদানা আবু বকর সিদ্দিক এবং আমিরুল মমিনিন হজর সিদ্দন ওমরে ফারুক আজম রদি আল্লাহন হুমা এর শানে অসঙ্গত কথা বলে আর এরও বলে যে আমি তাদেরকে এর আদেশ দিয়েছি তাদেরকে জানিয়ে দাও যে আমি আল্লাহ পাকের দরবারে এর থেকে মুক্তি প্রকাশ করছি অর্থাৎ সেই কথাগুলো আমি বলি নাই আমার কথা নয় সেটা যদি আমি সেখানে করিমান অর্থাৎ হজরত আবুকর সিদ্দিক রদিয়াল্লাহ তালন হু ও ফারুক আজম রদিয়া আল্লাহ হু এর উচ্চ এর জন্য উচ্চ মর্যাদা এবং রহমতের দোয়া না করি তবে আমার যেন আমার নানা যান সাল্ল তাল আলি ওয়াসাল্লামের সাফাত নসিব না হয় এই মনীষীদের থেকে আল্লাহ পাকে শত্রুর উদাসীন ও বিরক্ত হয়ে থাকে আমার প্রাণপুর ইসলাম ভাই রহমত আলিস দর্শক শ্রোতা আমরা কী জানতে পারলাম যে আহলে আহলেবাই ভালোবাসতে গিয়ে যেন সাহবাই কেন ঘৃণা যেন না আসে আহলেবাইতের নাম দিয়ে ভালোবাসার নাম দিয়ে ক্রামের সমালোচনা অন্যান্য সাহাবাই কালামের বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্ছুতি বের করা এটা মুসলমানের পরিচয় নয় আহলে সুনতওয়াল জামাতের পরিচয় নয় আহলে সন্নতাল জামাত যেভাবে সাহাবাই কালামকে মুক্তির দিশারি হেদায়তের নক্ষত্র মনে করে অনুরূপভাবে ভাই যারা আছেন তাদের তাদের কদমের মধ্যে নিজেকে কোরবান করে দেয় আল্লাহ তাআলা সাহাব আহ মোহাম্মত আমাদের অন্তরে দান করুক সল্লু আল্লাহ হাবিব সাল্লাম ইমাম আউজাই রহমতুল্লাহ তাল বর্ণনা করেন আমি মদিনা শরীফে ইমাম বাকের রহমতুল্লাহ তালাহ এর খেদমত উপস্থিত হয়ে আল্লাহ বাকির বাণী ইয়াম হুমায়শা ওয়ুসবিদ ওয়াইন্দাহ উমুল কিতাব অর্থাৎ আল্লাহ যা চান নিচ্ছিন্ন করেন এবং প্রতিষ্ঠিত করেন আর মূল লিফি তারই নিকট রয়েছে এই আয়াতের তফসির জিজ্ঞাসা করলে তিনি বললেন হ্যাঁ আমাকে আমার সম্মানিত পিতা এবং তার দাদা যান আমির মিনীন হজরত মৌলা আলীউল মুরতাজা আল্লাহ তাআলা ওয়াজাহুল করিম থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি এই আয়াতের ব্যাপারে রসুল পাক তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলাম তখন তিনি এর করলেন হে আলী আমি এই আয়াতের সাথে তোমাকে সুসংবাদ দিচ্ছি এবং তুমি সেই সুসংবাদ আমার পর আমার উম্মতকে শোনাবে যে সঠিক পদ্ধতিতে সৎকা দিয়া কল্যাণ কামনা করা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এগুলি দুর্ভাগ্য দুর্ভাগ্যকে সৌভাগ্য পরিণত করে এবং বয়স বৃদ্ধি করে এছাড়া মন্দ মৃত্যু দেখে বাঁচায় আমার প্রাণপ্রিয় প্রিয় স্নায়ু ভাইয়েরা পিতামাতার সাথে সদাচরণ করা বিশেষ করে যখন তাদের সেবার প্রয়োজন হয় বা তারা যখন বার্ধক্য পৌঁছে যায় এমন সময় সকল প্রকার তাদের সেবার জন্য সর্বদা প্রস্তুত রাখা এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় এবং আত্মীয় সত্তা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এর মধ্যে অনেক খুঁজিলত রয়েছে তো আমরা শুনলাম যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মা বাবার খেদমত আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহারের এটার সাথে জুড়ে দিয়েছেন এবং এর ফজিলত বর্ণনা করেছেন ইমাম বাকের রহমতুল্লাহ তারা বলেন সবচেয়ে বেশি দ্রুত স্বভাব অর্জনের কারণ হওয়া আমল হল আত্মীয়তার সম্পর্ক রক্ষা আর সবচেয়ে বেশি দ্রুত স্বাস্থ্যের কারণ যেটা হয় সেটা হচ্ছে যে আমল হলো বিদ্রোহ করা মানুষের সাথে মানুষ সম্পর্ক ছিন্ন করা আত্মীয়দের সাথে শরীয়তের বিনা কারণে অর্থাৎ শরীয়ত কোনো যদি বাধা না দেয় সম্পর্ক ছিন্নকারীর ভয়াবহতা তো দেখুন অর্থাৎ ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ তালে তার সাথে ইমাম বাকের রহমতুল্লাহ তালে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের সহশ থেকেও বেশি থাকার নসিহত করেছেন অর্থাৎ যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের সাথে যেন কোনো সম্পর্কই না রাখে আল্লাহ আল্লাহ তালা আত্মীয়তার বন্ধনগুলো অটুট রাখার বিভিন্ন কারণে একে অপরের সাথে মন হয় আমাদের চেনে দর্শক শ্রোতা আমরা দুনিয়াতে এসেছি আবার চলে যেতে হবে এই অল্প কয়েকদিনের এই জিন্দেগিতে মানুষের সাথে মানুষ সম্পর্ক ছিন্ন করা এই ছোটোখাটো বিষয়ে দূরত্ব সৃষ্টি করা এটা কখনো উচিত নয় আহলে বাইতের আল্লাহ তালার কাছে দোয়া যে আল্লাহ তালা যেন আমাদেরকে আল্লাহ তালার সাথে সম্পর্ক গড়ার ক্ষেত্রে যেসব বিষয় প্রয়োজন যেমন আত্মীয়তার সম্পর্ক মা বাবার খেদমত ইত্যাদি যেটাকে আমরা স্বাভাবিকভাবে তসবি তাহালিল কোরআনতালওয়া নামাজ রোজা এগুলির মতো ইবাদত অনেকে মনে করে না কিন্তু এটা সবচেয়ে বড় ইবাদত আল্লাহ তালা এইসব ইবাদতকে ইবাদত মনে করে এই বিষয়গুলি পরে আমাদের আমল করা তোফিক রসি করুক হজর ইমাম বাকির রহমতুল্লাহ তাহলে পাখিদের আওয়াজ শুনে পাশে থাকা এক ব্যক্তি বলেন জানো তারা কি বলছে সে আরজ না বললেন তারা আমার প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করে আজকে রিজিক প্রার্থনা করছে অর্থাৎ ইমাম বাকির এদের ফাঁকিদের আওয়াজও বুঝতে পারতেন তো ওরাও আল্লাহ তালার দরবারে আল্লাহ তালা জিকিরের মাধ্যমে আল্লাহ তালার দরবারে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তালা দরবারে রিজিক প্রার্থনা করে তো আল্লাহ তালার দরবারে আমরা যা চাইবো আল্লাহ তালা দরবারে চাইবো আল্লাহর বলিদের ওসিল্লা নিয়ে চাইবো ইনশাআল্লা আল্লাহ তালা আমাদের অভাবকে দূর করে দিবেন মুসিবতের মধ্যে আমাদেরকে সাহায্যকারী আমাদেরকে দান করবেন আমার প্রাণ প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা শেষে ইমাম রহমত রহমতুল্লাহ তালা কয়েকটি বাণী আমরা শুনবো এরপর ইনশাআল্লাহ এ পর্ব আমরা শেষের দিকে যাব ইমাম বাকে রহমতুল্লাহ তাহলে একটি বাণী হচ্ছে খারাপ লোকের সালাম খারাপ কথাবার্তা অর্থাৎ খারাপ লোক নিজের কথা খারাপ বাক্য দ্বারা শুরু করে থাকে ইনি আর বলেন প্রতিটি জিনিসের কোনো না কোনো আপদ থাকে আর এলেমের আপদ হলে ভুলে যাওয়া তার আরেকটি বাণী এভাবে রয়েছে ওই আলিম যার জ্ঞান দ্বারা উপকারিতা অর্জন করা যায় এরকম আলিম হাজারো আবির থেকে উত্তম আল্লাবাকের শপথ এক আলিমের মৃত্যু অভিশপ্ত শতানের জন আবিদের অর্থাৎ এবাদতকারী মৃত্যুর চেয়েও বেশি পছন্দ অর্থাৎ শয়তান একজন আলিম মারা গেলে সত্তর জন আবি যদিও মারা যায় সেটা যত পছন্দ করে একজন আলিম মারা গেলে মারা গেলে তার শয়তানের শতান চায় একজন আলিম মারা যাক সত্তর জন আবি থেকেও একজন আলিম মারা গেলে আমার কি হবে আমার কাজের মধ্যে কোনো বাধা আসবে না তিনি আরেকটি বিষয় বলেন তিনটি আমল সবচেয়ে কঠিন সর্বাবস্থায় আল্লাহ পাকের জিকির করতে থাকা নিজের প্রতি ন্যায় বিচার করা এবং অভাবগ্রস্ত মুসলমান ভাইকে আর্থিক সাহায্য করা এটা কঠিন কিন্তু অত্যন্ত স্বভাবের কাজ আল্লাহ তালা আমাদেরকে এই নসিহতগুলোর প্রতি আমল করার তৌফিক তসিব করুক ওনাদের জীবন থেকে বিভিন্ন বিষয় আমরা অল্প সময়ের মধ্যে শোনার সৌভাগ্য আমরা অর্জন করছি এই বিষয়গুলি দেখে আমাদের জীবনে আমল করার এবং ওনাদের ওসিলা নিয়ে আল্লাহ তালা দরবারে দোয়া করি আল্লাহ তাল আমাকে আপনাকে সবাইকে উভয় জগতে কামে আবিদান করেন আল্লাহর প্রিয় বন্দা হিসেবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমিন বিজাহিন নবীল আমিন সাল্লু আলী আসাল্লাম